পৃথিবীর মানব সভ্যতার ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা সংগ্রামে অটোম্যান সাম্রাজ্যের 600 বছরের অধিক সোনালী শাসনকাল এবং প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে নির্মম পরাজয়ের গ্লানির প্রত্যক্ষ সাক্ষী তুরস্ক। এশিয়া ইউরোপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দেশটির সময়ের পরিক্রমায় বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে আবারও নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এর দীর্ঘ পথচলা তুরস্কের জন্য কখনোই সহজ ছিল না। গত দুদশকে তুরস্কের পররাষ্ট্র নীতিতে নতুন বাঁক বেশ লক্ষণীয়। প্রথম বিশ্বযুদ্ধের পর 1923 সালে রিপাবলিক গঠিত হওয়ার পর পশ্চিমাদেরই অনুসরণ করেছে তুরস্ক। এরদোয়ান ক্ষমতায় এসে পররাষ্ট্র নীতির ব্যাপক পরিবর্তন করেন। তুরস্ক এখন আর পুরোপুরি পশ্চিমা বা ন্যাটো ভিত্তিক নীতি অবলম্বন করছে না, মার্কিন প্রভাবের বাইরে গিয়ে নিজের অবস্থান সংহত করার চেষ্টা করছে। তুরস্ক ন্যাটোর সদস্য হয়েও রাশিয়ার সঙ্গে বিভিন্ন চুক্তি করেছে। কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র ক্রয়ের চুক্তি করেছে। সম্প্রতি গ্যাস পাইপলাইনের চুক্তি হয়েছে। গ্যাস পাইপলাইনের চুক্তি বাস্তবায়িত হলে ইউক্রেনের ওপর রাশিয়ার নির্ভরতা কমে তুরস্কের ওপর ইউরোপের নির্ভরতা বৃদ্ধি পাবে। বর্তমানে ইউক্রেন দিয়ে রাশিয়া ইউরোপে গ্যাস রফতানি করে। তুরস্ক রাশিয়ার জন্য বিকল্প পথ বের করে দিয়েছে। অন্যদিকে ইউরোপের সঙ্গে তুরস্কের দর কষাকষির সুযোগ বেড়ে যাবে নতুন এই চুক্তির কারণে। তুরস্ককে নিজস্ব সীমানার বাইরেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মুক্তাঞ্চলের নামে সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখলের পায়তারা করছে। অভিযোগ রয়েছে সেখানে নির্মমভাবে কুর্দিদের দমন করছে তুরস্কের সেনাবাহিনী। সিরিয়া ছাড়াও লিবিয়ায় তুরস্কের সৈন্য রয়েছে। লিবিয়ায় সৈন্য পাঠিয়ে আফ্রিকায় প্রভাব বৃদ্ধি করার চেষ্টা করছে তুরস্ক। সাইপ্রাসেও খনিজ সম্পদ আহরণের নামে নিজের উপস্থিতি জানান দিচ্ছে তুরস্ক। ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রিসের প্রভাব হ্রাস করতে লিবিয়ার সঙ্গে চুক্তি করেছে তুরস্ক। আফ্রিকাকে ঘিরে তুরস্কের এসব উদ্যোগকে অনেকে মহানুভব বললেও উপসাগরীয় দেশগুলো এর বিরোধিতা করছে। সৌদি আরব সহ অন্য উপসাগরীয় দেশগুলো মনে করে নব্য অটোম্যান পররাষ্ট্রনীতি নিয়ে হর্ন অফ আফ্রিকা দখল করতে চাইছে তুরস্ক। সোমালিয়ার মানবিক সহায়তার নামে সামরিক ঘাঁটি স্থাপন করে তুরস্ক, যদিও তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছিল সোমালিয়ার সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই ঘাঁটি স্থাপন করা হয়। 2023 সালে $25,000 মার্কিন ডলারে উন্নীত হওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে তুর্কি সরকার। অথচ একে পার্টি ক্ষমতা গ্রহণের আগে মাথাপিছু আয় ছিল $3,000 মার্কিন ডলার। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বড় পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে দেশটিতে। বর্তমান তুরস্কে পুরুষের শিক্ষার হার 95% এবং নারী শিক্ষার হার 79%। সামাজিক উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রার মান ও গড় আয়ু বেড়েছে কয়েক গুণ। তুরস্কের 600 বছরের পুরনো ঐতিহ্য ও সংস্কৃতি এখন বিশ্ব দরবারে।